বিদেশ যাত্রার সাত দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। তাদের বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিস তুলে নিতে ইডিকে নির্দেশ সুপ্রিম কোর্টে। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই বিষয়ে। কিভাবে সওয়াল জবাব হয়? কপিল সিব্বল বলেন, অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস কিনা তা ইডিকে জানাতে হবে। অন্যদিকে এসভি রাজু অর্থাৎ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা ইডির আইনজীবী জানান, অভিষেক ইতিমধ্যে বিদেশ পৌঁছে গিয়েছেন। এর আগে বহুবার তিনি গিয়েছেন বিদেশে। এরপরই সিব্বল জানান, তার মানে অভিষেকের বিরুদ্ধে কি লুক আউট নেই? বিচারপতি কৌল এরপর বলেন, কেউ বিদেশ যেতে চাইলে আপনারা অনুমতি দিয়ে দিলেন, কিন্তু লুক আউট নোটিসের বিষয়টি উঠলে বুঝতে হবে তাকে আটকানো হচ্ছে। একই সঙ্গে দুটি বিষয় কিভাবে হয়? নিজেদের সময় নষ্ট করছেন, আবার আদালতেরও সময় নষ্ট করা হচ্ছে। এরপরই বিচারপতি কৌল আবার বলেন, ফৌজদারি মামলায় অভিযুক্তকে সন্দেহ করতে হলে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হয়, এটা থেকে সরে আসা যায় না, আপনারা সেটা জানেন। ইডি অনেক বেশি শক্তিশালী, তারপরেও কেন এমন হচ্ছে? যদি লুক আউট নোটিস থাকে তবে প্রত্যাহার করে নিন,